রাজ চক্রবর্তীর সঙ্গে সুখী দাম্পত্য শুভশ্রীর। দুই সন্তান নিয়ে জমিয়ে সংসার করছেন, অন্যদিকে রুক্মিণীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন দেব। রাজশ্রীর প্রেমে পড়া সংসারে টুকরো ঝলক হামেশাই ধরা পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে একটা সময় টলি সুপারস্টার দেবের সঙ্গে শুভশ্রীর প্রেম সম্পর্ক ছিল টলিপাড়ার ওপেন সিক্রেট। প্রকাশ্যে কোনোদিন সম্পর্কের কথা সেভাবে স্বীকার করেননি তারা, তবে প্রেম ভাঙার পর সবটা পরিষ্কার হয়েছিল। দেব শুভশ্রীর সম্পর্ক ভেঙেছে, এখন আর বন্ধু নন তারা, তবে একই ইন্ডাস্ট্রিতে কাজ করার সুবাদে সৌজন্যতা বজায় রেখেছেন। ব্যক্তিগত জীবনে দুজনেই অনেকটা পথ এগিয়ে গেলেও দেব শুভশ্রীর রসায়ন আজও ভুলতে পারে না ভক্তরা। বাস্তবে প্রেম পূর্ণতা না পেলেও পর্দায় দেব শুভশ্রীর রসায়ন ব্লকবাস্টার হিট। টেক্কার প্রচারে ব্যস্ত দেব, সেখানেও তার সঙ্গে রুক্মিণী, কিন্তু প্রচারের ফাঁকে দেবের সামনে ফিরল শুভশ্রী প্রসঙ্গ। দেব শুভশ্রীর অমর প্রেমকাব্য নিয়ে প্রশ্ন রাখলেন দেবের সহকর্মী কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় দেব কুণাল চাপানৌতরের মাঝেই বৃহস্পতিবার একসঙ্গে বসে কফির কাপে চুমুক দিলেন দুজনে। সংবাদ প্রতিদিনের হয়ে দেবের সাক্ষাৎকার নেন কুণাল ঘোষ, সেখানেই দেবের সামনে কুণালের গুগলি। দেবকে তৃণমূল মুখপাত্রের শটান প্রশ্ন, সিলসিলা ছবির এক গানে অমিতাভের জন্য রেখার চোখে চকচকে জল স্পষ্ট দেখেছিলাম, আর এক অ্যাওয়ার্ড শোয়ে শুভশ্রীর চোখেও নাকি তেমন জল দেখেছিল ভক্তরা, চোখ তুলে তাকাননি দেবের দিকে, এই ভিডিও ভাইরাল হয়েছিল, ব্যাপারটা কি পুরো সিলসিলা? মুচকি হেসে দেব জানান, কিন্তু সেদিন আমি অমিতাভ ছিলাম না, আমি দেব ছিলাম। ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চ হোক বা কোনো কমন ফ্রেন্ডের পার্টি, মাঝে মধ্যে এক ছাদের তলায় পাওয়া যায় দুজনকে। বছরখানেক আগে এক অ্যাওয়ার্ড সেরিমনির মঞ্চে শুভশ্রীর হাতে ইন্দুবালা ভাতের হোটেলের জন্য সেরা ওটিটি অভিনেত্রীর সম্মান তুলে দিয়েছিলেন দেব। দুজনের মধ্যেকার অস্বস্তিবোধ নজর এড়ায়নি ভক্তদের, কারোর মনে হয়েছিল শুভশ্রীর চোখ ছলছল, কেউ আবার দেবের চোখে দেখেছিলেন পুরনো ভালোবাসা। দেব শুভশ্রী জুটির সফর শুরু হয়েছিল চ্যালেঞ্জ থেকে, তারপর পরঞ্জায় জুলিয়ারে খোকাবাবু রোমিও একসঙ্গে রূপলী পর্দা কাঁপিয়েছিলেন তারা। ব্রেকআপের পরও প্রযোজক দেব তার প্রথম ছবি নায়িকা হিসেবে কাস্ট করেছিলেন শুভশ্রীকে, তবে সেই ছবি আজও বাক্সবন্দী হয়ে পড়ে রয়েছে। সহপ্রযোজক রানা সরকারের সঙ্গে মতের মিল না হওয়ার কারণে দীর্ঘ সময় ধরে আটকে রয়েছে এই ছবির মুক্তি। দেব শুভশ্রী ভক্তরা একান্ত ভাবে চায় মুক্তি পাক এই ছবি। কেন ভেঙেছিল দেব শুভশ্রীর বহু চর্চিত প্রেম? এই প্রশ্নের উত্তর অজানা, তবে রুক্মিণীকে বিয়ের প্রসঙ্গে এক সাক্ষাৎকারে দেব বলেছেন, এখন তো বিয়ে হওয়ার চেয়ে ভাঙছে বেশি, এই সময় ভালো থাকা সুস্থ সম্পর্কে থাকাই আসল, আমি আর রুক্মিণী ভালো আছি। দেব রুক্মিণীর সম্পর্কে পূর্ণ সমর্থন রয়েছে দুই পরিবারের, নিজেদের মতো সময় কাটাচ্ছেন তারা, এখন দেখবার কবে প্রজাপতির আশীর্বাদ নিয়ে বিয়েটা বাস্তবে সেরে ফেলেন তারা।